হাই ভিউয়ার্স, আজকে আপনার সাথে আমি মনির আছি, আপনারা দেখছেন ওয়ান্ডার ইন্ডিয়া। আর আজকে আপনি আমি কথা বলবো যে হচ্ছে কীভাবে একটা ভিডিওর একটা চ্যানেলের নতুন চ্যানেলের ভিউ বাড়ানো যায়, ওয়াচ টাইম বাড়ানো যায় এবং কীভাবে সেই চ্যানেলটাকে র্যাঙ্কে আনা যায়। সেই জন্য আসলে ইউটিউব এখন নতুন যে নিয়মটা করে দিয়েছে, 4,000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1,000 সাবস্ক্রাইবার 12 মাসের ভিতরে। সো এটা নতুন যারা ইউটিউবার আছে এদের জন্য একটু বেস্ট ব্যাপার, কারণ নতুন ইউটিউব খুললে আপনার চ্যানেলে ভিউ আসে না বলতে গেলে চলে। এবার দেখেন, যদি আমরা একটা নির্দিষ্ট ভিডিওতে আসি, যে নির্দিষ্ট একটা ভিডিওতে আমার মোটামুটি র্যাঙ্ক করা একটা ভিডিও আছে, মিডিয়াম একটা র্যাঙ্ক করা একটা ভিডিও, সেখানে দেখেন যে একটা ভিডিও সার্চ তাতে আমার ভিউ আসতে 41.2K মিনিট, আর ভিউ আসতে 53.5K ভিউ আসছে। এটা কিন্তু অনেক, এবং একটা ভিডিওর জন্য আমার সাবস্ক্রাইবার আসছে কত, 74টা। সেখানে আমি ভিডিওটা সার্চছি মাত্র 20 দিন মতো, 20 দিনে কিন্তু একটা ভিডিও আমার 74টা আসছে। এখন দেখেন প্রথম যখন সার্চছি সেখানে আমার প্রথম দিনে কতটুকু ভিউ ছিল, এখানে আমরা সাধারণত ওয়াচ টাইমটা দেখতে পাচ্ছি। ওয়াচ টাইমটা না দেখে আমরা এখানে ভিউটা দেখি, তাহলে ভালো বুঝতে পারবো। দেখেন প্রথম দিন আমার ভিউ হচ্ছে প্রায় 1126, তার মানে আমার এক সপ্তাহ পরে আমার ভিউটা আসার কথা হচ্ছে 77, প্রায় মানে 8,000-এর কাছাকাছি ভিউটা আসার কথা। কিন্তু দেখেন যখন আমি এক সপ্তাহ পার হয়ে যাব তখন আমার দেখেন ভিউটা অটোমেটিক্যালি যেখানে 8,000 হওয়ার কথা সেখানে আমার ভিউটা আসতে প্রায় 14,000-এর কাছাকাছি, 14,000, হ্যাঁ ভিউটা আসতে 14,000-এর কাছে, 13,909, 14,000-এর কাছাকাছি। সেখানে আমার 6,000 ভিউ অটোমেটিক্যালি আমার বেড়ে যাচ্ছে, যেটা কিন্তু আমার ক্যালকুলেশন ছিল 8,000, কিন্তু আমার এখানে আসতে 14,000, কারণ যখন ভিউটা বেশি আসছে ইউটিউব তো অটোমেটিক্যালি আমার এই ভিডিওটাকে র্যাঙ্ক করে দেবে, কারণ যত মানুষ দেখবে যত ভিউ আসবে তত এটা অটোমেটিক্যালি র্যাঙ্ক হয়ে যাবে। সো এবার যদি আমি 20 দিনে যাই, দেখেন 20 দিনে 53K, যেখানে হওয়ার কথা ছিল 20K, মানে 20,000 ভিউ হওয়ার কথা সেখানে আছে 53,000 ভিউ। এটাই হচ্ছে মূল বিষয় যে আপনি যত ভিডিও ছাড়বেন তত আপনার র্যাঙ্ক করবে। তবে আপনি যদি কোনোভাবে এটা চিন্তা করেন যে আমি একটা ভিডিও ছাড়লাম অন্যান্য সবার ভিউ হচ্ছে, একই ভিডিও আমার কেন ভিউ হচ্ছে না, সেটা ভুল, কারণ আপনার চ্যানেল ভিউ কম হওয়ার একমাত্র কারণ আপনার চ্যানেল ভিডিও কম, সাবস্ক্রাইবার কম। ভিডিও যত একমাত্র সাবস্ক্রাইবার ভিডিওতে ভিউজ ওয়াচ টাইম বাড়ানোর একমাত্র উপায়, আপনি যত বেশি ভিডিও ছাড়বেন তত বেশি আপনার ভিউ আসবে। আপনি ভিডিও না ছেড়ে দিয়ে এমনিতে চিন্তা করেন যে না আমি আসলে ভিডিও না ছেড়েই কাজ করবো, তাহলে তো এটা ভুল করবেন, কারণ আপনার একমাত্র কাজ হবে যে ভিডিও ছাড়া। আপনি ভিডিও ছাড়ান ভিডিও টাকে র্যাঙ্ক করার জন্য, আপনার চ্যানেলটাকে র্যাঙ্ক করার জন্য দায়িত্ব ইউটিউবের, আপনারা তো দায়িত্ব নেওয়া লাগবে না, ইউটিউব নিজেই নিয়ে নেবে। তো ভিউয়ার্স, এটাই ছিল আগে ছোট্ট একটা টিউটোরিয়ালের